হ্যালো বন্ধুরা আমি রাজকুমার আজকে আমরা শিখবো কম্পিউটার কিবোর্ডের শর্টকাট কেয়ের ব্যবহার সম্বন্ধে আমরা কম্পিউটার কিবোর্ডে স্ক্রেপ কেয়ের এ টু জেড শর্টকাট কেয়ের ব্যবহার শিখে নেব আমরা কম্পিউটার কিবোর্ড থেকে যদি এসকেট কী প্রেস করি তাহলে মেনু থেকে এক্সিট করতে পারি আমরা যদি কম্পিউটার কিবোর্ড থেকে স্ক্রেপ কি প্রেস করি আমরা ওপেন ডায়লগ বক্স থেকে এক্সিট করতে পারি আমরা যদি কম্পিউটার কিবোর্ড থেকে স্ক্রেপ কী প্রেস করি আমরা ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে পারি আমরা এস্ক্রেপ্ট কেয়ের সমস্ত ব্যবহার দেখে নেব চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি আমরা এস্কেপ কেয়ের ফার্স্ট ব্যবহার দেখে নেব এখানে দেখুন আমি নোটপ্যাড ওপেন করে নিয়েছি এখানে দেখুন আমাদের কিছু প্যারাগ্রাফ আছে এগুলোকে যদি আমি সেভ করতে চাই তাহলে আমরা কীবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস আমরা কন্ট্রোল প্লাস এস প্রেস করতে দেখুন আমাদের সেভ অ্যাজের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে এটাকে যদি আমি ডায়লগ বক্সটাকে ক্লোজ করতে চাই তাহলে আমি দেখুন মাউসের সাহায্যে এখান থেকেও ক্লোজ করতে পারি অথবা আমরা এখান থেকে ক্যান্সেল করে ক্লোজ করতে পারি আমরা যদি কিবোর্ডের শর্টকাটের সাহায্যে আমরা যদি ক্লোজ করতে চাই আমরা কীবোর্ড থেকে প্রেস করব এসকেপ কি আমরা যদি কিবোর্ড থেকে এসকেপকে প্রেস করি তাহলে আমাদের ডায়লগ বক্সটা ক্লোজ হয়ে যাবে তাহলে দেখুন আমি কিবোর্ড থেকে এসকেপকে প্রেস করলাম তাহলে দেখুন আমাদের সে ব্যাচের ডায়লগ বক্সটা ক্লোজ হয়ে গেল এরপরে দেখুন আমরা যদি এটাকে প্রিন্টের ডায়লগ বক্সটা ওপেন করতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল পি তাহলে দেখুন আমাদের প্রিন্টের ডায়লগ বক্সটা ওপেন হয়ে গেল এই ডায়লগ বক্সটাকে যদি আমি ক্লোজ করতে চাই এখান থেকেও আমি ক্লোজ করতে পারি অথবা আমরা এখান থেকেও ক্লোজ করতে পারি অথবা আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি এসকেপ কি প্রেস করলেই আমাদের ক্লোজ হয়ে যাবে দেখুন আমি কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করলাম তাহলে দেখুন আমাদের প্রিন্টের ডায়লগ বক্সটা ক্লোজ হয়ে গেল এইভাবে কোনো ডায়লগ বক্সকে ক্লোজ করার জন্য কীবোর্ড থেকে আমরা এসকেপ কি ইউজ করতে পারি এসকেপ কি এর পরের হলো আমরা দেখুন এখানে স্টার্টে এলাম স্টার্টে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের স্টার্টের উইন্ডোটা ওপেন হয়ে গেল এই উইন্ডোটাকে ক্লোজ করার জন্য আমরা বাইরে ক্লিক করেও ক্লোজ করতে পারি অথবা কীবোর্ড থেকে কি প্রেস করেও ক্লোজ করতে পারি দেখুন আমরা যদি কীবোর্ড থেকে কি প্রেস করি তাহলে দেখুন আমাদের স্টার্ট উইন্ডোটা ক্লোজ হয়ে গেল এরপরে দেখুন আমি কীবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে আমি রান বক্সটাকে ওপেন করলাম আমি এটাকে রান বক্সটাকে ক্লোজ করার জন্য এখান থেকেও করতে পারি অথবা আমরা কীবোর্ড থেকে যদি কি প্রেস করি তাহলে দেখুন আমাদের রান ডায়লগসটা ক্লোজ হয়ে গেল দেখুন আমরা স্টার্টে এলাম এই উইন্ডোটাকে ক্লোজ করার জন্য আমরা কিবোর্ড থেকে কি প্রেস করলাম তাহলে দেখুন ক্লোজ হয়ে গেল যে কোনো ডায়লগ বক্সকে ক্লোজ করার জন্য আমরা কীবোর্ড থেকে কি প্রেস করব। এরপরে এস্কেপ এর ব্যবহার হলো আমরা যে কোনো মেনু থেকে এক্সিট করার জন্য এসকেপ কী ব্যবহার করি এখানে দেখুন আমি এমএস ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিয়েছি এরপরে দেখুন এখানে আমি ফাইল মেনুতে এলাম দেখুন এখান থেকে আমি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে পারি সেভ সেভেস করতে পারি প্রিন্ট করতে পারি আমি যদি এই মেনু থেকে এক্সিট করতে চাই এখান থেকে আমি ব্যাকে ক্লিক করে এক্সিট করতে পারি অথবা আমরা কীবোর্ড থেকে যদি এসকেপ প্রেস করি তাহলে আমাদের মেনু থেকে বেরিয়ে যাবে দেখুন আমি কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলাম তাহলে দেখুন আমাদের ফাইল মেনুটা ক্লোজ হয়ে গেলো আমি যদি এটাকে সেভ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল তাহলে দেখুন আমাদের সেভ অ্যাজের ডায়লগ বক্স ওপেন হয়ে গেল আমরা যদি এটাকে ক্লোজ করতে চাই এখান থেকে আমি ব্যাকে যেতে পারি অথবা আমরা কীবোর্ড থেকে এস্কেপ প্রেস করবো তাহলে মেনু থেকে আমরা এক্সিট হয়ে গেলাম কি এর পরের ব্যবহার দেখার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারে এলাম এখানে দেখুন আমি মেনুতে এলাম দেখুন থ্রি ডটে মেনুতে এলাম এখানে ক্লিক করলাম তাহলে দেখুন মেনুর অপশানগুলো শো করাচ্ছে আমরা যদি মেনু থেকে এক্সিট করতে চাই আমরা কীবোর্ড থেকে এসকেপ কি প্রেস করব। তাহলে দেখুন আমরা মেনুর অপশান থেকে বেরিয়ে এলাম এরপরে দেখুন আমরা থ্রি ডটে মেনুতে এলাম মেনুতে দেখুন আমরা হিস্ট্রি অপশানে এলাম হিস্ট্রিতে দেখুন সম অনেক রকম অপশান দেখাচ্ছে আমরা যদি এই সমস্ত অপশান থেকে বেরিয়ে যেতে চাই কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করলাম তাহলে দেখুন আমরা হিস্ট্রি অপশান থেকে বেরিয়ে গেলাম আমরা যদি মেনুর অপশান থেকে বেরিয়ে যেতে চাই কিবোর্ড থেকে স্ক্রেপ কি প্রেস করবো তাহলে দেখুন আমরা মেনুর অপশান থেকে বেরিয়ে গেলাম এরপরে এস্ক্রেপ কি এর ব্যবহার হলো আমরা যে কোনো ওয়েবসাইট ওপেন করার সময় লোডিং সময় আমরা ক্লোজ করতে পারি এখানে দেখুন আমি আইআরসিটিসির ওয়েবসাইটটা ওপেন করে নিতে চাইছি তারপর আমরা লোডিংয়ের সময় ক্লোজ করতে চাইছি তাহলে আইআরসিটিসি ওয়েবসাইটটাকে যদি লোডিং এর সময় আমরা ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে আমরা প্রেস করব। তাহলে এখানে আমরা ক্লিক করে ওপেন করে নিলাম তারপরে কিবোর্ড থেকে কি প্রেস করলাম তাহলে দেখুন আমাদের লোডিংয়ের সময় ক্লোজ হয়ে গেল এইভাবে আমরা যে কোনো ওয়েবসাইটকে লোডিংয়ের সময় আমরা কিবোর্ড থেকে এস্কেপ প্রেস করে আমরা সেটাকে ক্লোজ করতে পারি এর পরের ব্যবহার হলো আমরা যখন কোনো ভিডিওকে ফুল স্ক্রিনে প্লে করি স্ক্রিন থেকে এক্সিট করার জন্য আমরা কিবোর্ড থেকে স্কেপকে প্রেস করি এখানে দেখুন আমি একটা ভিডিও প্লে করে নিচ্ছি এর উপরে ডবল ক্লিক করে আমি ভিডিওটাকে প্লে করে নিলাম এখন কিন্তু আমাদের ভিডিওটা ফুলস্ক্রিনে নেই এখানে দেখুন আমাদের মিনিমাইজ বাটান রিস্টোর বাটান ক্লোজ বাটন আমাদের শো করাচ্ছে আমরা যদি ফুল স্ক্রিনে করে দিই এই সমস্ত বাটানগুলো আমাদের শো করাবে না দেখুন ভিডিওটাকে ফুল স্ক্রিন করার জন্য এখানে দেখুন আমরা ফুলস্কিনে ক্লিক করলাম তাহলে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিনে চলে এলো এখন কিন্তু আমাদের দেখুন মিনিমাইজ বাটন রিস্টোর বাটন বা ক্লোজ বাটন শো করাচ্ছে আমরা যদি এই বাটনগুলোকে শো করতে চাই বা ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে চাই কিবোর্ড থেকে প্রেস করবো স্কেপ বাটন আমরা যদি কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করি তাহলে দেখুন আমরা ফুল স্ক্রিন থেকে এক্সিট করে নিলাম তাহলে দেখুন এখানে আমাদের মিনিমাইজ বাটন রিস্টো বাটন ক্লোজ বাটন আমাদের শো করাচ্ছে যখনই আমরা কোনো ভিডিওকে ফুল স্ক্রিনে প্লে করবো তাহলে আমরা যদি ফুল স্ক্রিন থেকে এক্সিট করতে চাই তাহলে এই সমস্ত অপশানগুলো এখানে ক্লোজের অপশান বা মিনিমাই জ এর অপশনগুলো পাওয়ার জন্য কিবোর্ড থেকে স্কেপ কি প্রেস করবো এখান থেকে আমরা ক্লোজ করলাম এইভাবে আমরা যদি কোনো ভিডিওকে স্ক্রিন আমরা শো করি স্ক্রিন থেকে এক্সিট করার জন্য কিবোর্ড থেকে স্কেপ কি প্রেস করবো বন্ধুরা কিবোর্ডের স্কেপ কেয়ার ব্যবহার শিখে নিলাম আমরা যদি কিবোর্ডের সুইফট কেয়ার ব্যবহার শিখতে চাই ট্যাব কেয়ের ব্যবহার শিখতে চাই অল্ড কেয়ের ব্যবহার শিখতে চাই উইন্ডোজ কেয়ের ব্যবহার শিখতে চাই কন্ট্রোলের ব্যবহার শিখতে চাই ফাংশান কেয়ের ব্যবহার শিখতে চাই এই সমস্ত বিষয়ের উপর আমার ভিডিওর ক্লাস বানানো আছে ভিডিও ক্লাসের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারেন আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ